উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি বলেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে পরিকল্পিত কাজ করলে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব নীলাদি শেখরের রিপোর্ট টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসাবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এল মন্ত্রী তাজুল ইসলাম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে টেকসই উন্নয়ন করতে মন্ত্রণালয়কে পরিকল্পিতভাবে কাজ করার তাগিদ দেন প্রত্যেকটা উপজেলা সম্পর্কে আমরা যদি একটা মাস্টার প্ল্যান করি যে কোথায় খেলার মাঠ থাকবে কোথায় স্কুল কলেজ হবে বা কোথা ছোট ছোট শিল্প নগরীও গড়ে তোলা আমাদের দরকার তো সেই শিল্পে কর ব্যবস্থা থাকবে চাষের জমি কোথায় কিভাবে সংরক্ষণ হবে একবার যদি আমরা এই কাজগুলি সঠিকভাবে করতে পারি তখন মানুষ কিন্তু এটা গ্রহণ করবে মানুষ নেবে মানুষ শুনবে তো এইভাবে কিছু কাজ আমাদের মধ্যে করা দরকার বলে আমি মনে করি কারণ আমরা দেখি যেখানে সেখানে যত্র যত্র দালান হচ্ছে কারো একটু টাকা হলেই আমার ধানের জমি নষ্ট করে সেখানে দালান কথা করে দিচ্ছে কিন্তু কোনো হিসাব নিকাশ নেই তা আমরা যদি এখন থেকে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করি আর কোথায় বসত বাড়ি হবে যার দুইটা মাটি আছে সেটা আলাদা কথা কিন্তু যে চট করে আমার ফসলের জমি নিয়েই অমনি বাড়িঘর করে ফেলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে গ্রামে নাগরিক সেবা পৌঁছে দিতে বলেন শেখ হাসিনা বলেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে সেই জন্য স্থানীয় সরকারটাকে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিই এই কারণে যে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে আরও শক্তিশালী করা এবং সেগুলির জন্য আরো ভালোভাবে তাদের সহ এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে পারে এবং অবদান রাখতে পারে সেভাবে আমরা করতে চাই কারণ আমাদের এত বেশি জনসংখ্যা তাদের সেবা দিতে গেলে আমি মনে করি যে সরকারকে বিকেন্দ্রীকরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না আর উন্নয়নটাও তাহলে স্থায়ী হবে না সাস্টেনেবল হবে না প্রতিটি জেলা থেকে প্রস্তাবনা নিয়ে আগামী অর্থ বছরের বাজেট করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা